কিছু চেনা কথা চেনা আকুলতা কিছু ভুলে যাওয়া অশ্রু জীবনে চলেছে যে পথ দিয়ে সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে তোমারই জীবন তোমারই কথা তোমারই কথা অভিমান কি হলো, কোর্টে গিয়েছিলি? বাবা কোথায় গো? দাদু ভাইকে ও ঘরে পড়াচ্ছে। একবার ডাকবে। শুনছো, একবার এদিকে এসো। যাচ্ছি। কি হয়েছে রে? এখন আমি একেবারে ফ্রি। কি পেয়েছে গো? ডিভোর্সের সার্টিফিকেট। কোর্ট অর্ডার দিয়েছে আজ থেকে ওর সাথে আর সঞ্জয়ের কোনো সম্পর্ক নেই, তবে দুবলাই আপাতত ওর কাছেই থাকবে। আরে, সঞ্জয় আজ কোর্টে এসেছিল? জানি না, আমি অন্তত দেখিনি। আর তাছাড়া ও এলো কিনা সে ব্যাপারে আমার কোনো আগ্রহ ছিল। তুই যা, একটু ফ্রেশ হয়ে নে। সারাদিন যা ধকল গিয়েছে তোর উপর দিয়ে। মা মা, আমি চাই না সঞ্জয়ের কোনো ছায়া টুবলের উপর পড়ুক। তুমি ওর দিকে একটু খেয়াল রেখো। আমি স্কুলের প্রিন্সিপালকেও বলে দিয়েছি, আমরা তিনজন ছাড়া আর কারোর সঙ্গে ওকে যাতে দেখা করতে না দেয়। ঠিক আছে, ঠিক আছে। তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো সবাই আছি। যা, তুই একটু ভেতরে যা। একটুও ফেলে রাখলে চলবে না, সবটুকু খেয়ে নিতে হবে। কিন্তু আমি এত কিছু খাবোই না। তুমি না সবসময় একটা একটা করে খেতে দাও। দিন না মোটেই আমি একটা একটা দিই না। এত বড় ছেলে আর খাবার বেলায় দেখো চড়াই পাখির মতন টুকুর টুকুর খাচ্ছে। তুমি আমাকে চড়াই পাখি বললে? ঠিক আছে, আমি না চড়াই পাখি, তুমি তাহলে কি গো? তুমি তো চুনিয়া মুনিয়া। বেশ বেশ, আমি না চুনিয়া মুনিয়া, কিন্তু চুনিয়া মুনিয়া এর থেকে বেশি খায়, বুঝেছিস? কি হলো কি তোমাদের? খেতে উঠলেই তো ঝগড়া শুরু হয়ে যায় না? দেখো না মা, দিদাই তো ঝগড়া করছে। দিদা আমাকে বলছে আমি নাকি চড়াই পাখি। গলে ভাত আটকে যাবে। মোটেই দিদা তোমাকে চড়াই পাখি বলেনি। তো বলেছে তুমি চড়াই পাখির মতন খাও, তার জন্য তুমি দিম্মাকে চুনিয়া মুনিয়া বলবে? বেশ বেশ, ঠিক আছে, তা নয় বলেছে, এখন ওকে সব খেয়ে নিতে বলতো। আমি আর খাবো না।
কিরে মাছটা খেয়ে যা, গন্ধ ভীষণ গন্ধ। তো জেদি হয়েছে না, কোনো কথা শুনি না। ওভাবে বলছিস কেন? তোকে কতটুকু সময় কাছে পায় বলতো? এমন করে বলছো যেন মা, আমি ওকে রেখে বাইরে আড্ডা মারতে চাই। চাকরি না করলে ওকে মানুষ করতে পারতাম? খেতে বসো। আরে কি হলো? কি কিছু হয়নি, তুমি খেতে বসো না। মানে দাদু ভাই কি কিছু খেতে চাইছে না নাকি? ও কোন দিন সব ঠিকঠাক খায় বলো তো? আই এম সরি মা, মাঝে মাঝে মাথাটা এত গরম হয়ে যায় না। আমি তোর কথায় কিছু মনে করব এটা ভাবলে কি করে? আমি বুঝতে পারছি না তোর মনের অবস্থা, কিন্তু ছেলেটার কথাও তো আমাদের ভাবতে হবে। এত কম বয়সে এরকম একটা দুর্ঘটনা। জানি মা, তো সব থেকে বেশি সাফার করছে, কিন্তু আমাদের কি করার ছিল বলো তো? আমাদের কারোরই কিছু করার ছিল না মামনি, সবই আমাদের দুর্ভাগ্য। নালে দেখে শুনে ওই রকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মানুষকে ওপর থেকে কিচ্ছু বোঝা যায় না। সঞ্জয় যে এরকম ভাবে থাক না মা, ভাল লাগে না আমার এসব কথা শুনতে। যা কি তোমাদের একটা কথা বলা হয়নি, ছোটকা একটা কাণ্ড করেছে। ছোটকা? সে আবার কি কাণ্ড করেছে? ইন্টারনেটের একটা সাইটে আমার ছবি আর আমার ডিটেলস দিয়েছে সঙ্গে বাড়ির নাম্বার। কেন? ছোটকা আমার আবার বিয়ে দেবে। মা তুমি ছোটকাকে বলে দিও আমার এসব ব্যাপারে আর বিন্দু মাত্র আগ্রহ নেই। একবার তো বিয়ে করে দেখলাম, কত মজা এসব ব্যাপারে, আমার থেকে ভালো কেউ যাবে না। ওভাবে বলিস না, সবাই যে সঞ্জয় হবে তার কোনো মানে নেই। বিশ্বাস করো মা, অল গায়ে যেতে সেম, সব পুরুষ সঞ্জয়, টাকার এপিট আর ওপিট, শুদ্ধ নিজেদেরটা বোঝে শুদ্ধ। তুই কি বলতে চাস তোর বাবাও? মা কার সাথে কার তুলনা করছো? বাবার সাথে সঞ্জয়ের তুলনা? বাবা একদম অন্যরকম মা। 10টা বছর ধরে চেষ্টা তো করলাম তিল তিল করে অ্যাডজাস্ট করতে, কোনো লাভ হলো কি? একটা ফ্রড, চুচ্চোর, লম্পট, থাকা যায় তার সাথে? তুমি হলে পারতে? আমি একবার ভুল করেছি, আর করব না। আমার জীবন এখন একটাই লক্ষ্য, আমার ছেলেকে বড় করা, তাকে মানুষ করা। দাদু ভাইকে মানুষ করতেই হবে, ওর বাবা এখন কাছে নেই বলে ও তো বানের জলে ভেসে যেতে পারে না। তুই কিচ্ছু চিন্তা করিস না মা, আমরা সবাই তোর সাথে আছি। যেভাবেই হোক দাদু ভাইকে মানুষ করতে হবে, ওকে মানুষ করে তোলাটা আমাদের একমাত্র কাজ, তারপরেই আমাদের ছুটি। আমি তো অফিস থেকে বারবার তোমাকে ফোনে বললাম যে মিত্রদা বাড়িতে পার্টি আছে, যেতেই হবে। যেতেই যখন হবে তখন তুমি যাও, মানে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি তোমার কিছু হবার নেই বলছো? মানে তোমার বন্ধু সুকান্তকে চেনো?
তার থেকে তুমি নাকি 25,000 টাকা ধার নিয়েছো? হ্যাঁ মানে ধার নিয়েছি কিন্তু একটা দরকারে ধার নিয়েছি তো। তো সেই দরকারটা কি শুনি? সেই টাকায় আমার জন্য তুমি কটা শাড়ি কটা গয়না কিনে দিয়েছো? ফেরত দিচ্ছই না, উল্টে তাকে হ্যারাস করছো। লজ্জা করে না তোমার? তোমার জন্য একটা বাইরের লোক তোমার বউকে অপমান করছে, সেই টাকায় তুমি ফুর্তি করে বেড়াচ্ছ। নিজেকে তোমার বউ বলে পরিচয় দিতে না আমার ঘেন্না করে। নিজেকে ঘেন্না করে রূপা? চাচা গলা একদম তুলবে না, গলা আমারও আছে, চেঁচাতে আমিও পারি। নেহাত আমার ছেলেটা হয়ে গেছে, তাহলে আমি কবে তোমায় ছেড়ে চলে যেতাম? তুমি আমার কেন কোনোদিন কারোর স্বামী হবার যোগ্য না? একটা কথা বলবে না, তুমি একটা কথা বলবে না, না তোমার গলা টিপে মারবো আমি, তোমার গলা টিপে মারবো আমি, মেরেই ফেলবো আজকে। হ্যালো, তোমার ছাড়া তুমি আর পারোই বাকি। Disgusting. আমি তোমাকে একটু পরে ফোন করছি, এখন রাখছি, বুঝলে? বস। বসবো কি, ছেলেটাকে পড়াচ্ছিলাম, সবসময় তোমার কিছু না কিছু কথা আছে। আচ্ছা সবসময় তো বিরক্ত কেন বলতো? বিরক্তিটা আবার কোথায় দেখলে বলো, কি বলবে? তোর কাকা ফোন করেছিল, ছোট কাকা। কেন? তো ছোট কাকা ইন্টারনেটে যা করছে সেটা ভেবে চিনতে বুঝে শুনে তোর ভালোর জন্যই করছে। ওদের ইচ্ছে তুই আবার বিয়ে কর। ওদের ইচ্ছে, আর তোমাদের? তুই কেন বুঝছিস না, এই বয়সে এইটুকু একটা বাচ্চা। তার মানে? তার মানে তোমাদের অসুবিধে হচ্ছে, তাই তো? কিসের অসুবিধে? আমি আর আমার ছেলে তোমাদের এখানে আছি, সেই অসুবিধে। সব বাজে বকছিস বলতো, তোরা থাকলে আমাদের অসুবিধে হবে? তা না হলে এসব আজে বাজে কথা তুমি বলছো কি করে মা? আজে বাজে নয়, তুই একটা কথা বুঝতে পারছিস না, তুই খালি সঞ্জয়ের কথা ভাবছিস, ভাবছিস ওর মতন আবার দুজন কাকে বিয়ে করিস। আচ্ছা কেন তুই বাচ্চাটার কথা ভাবছিস না বলতো? বাচ্চাটাকে এইটুকু বয়সে কোনদিন বাবার আদর পেয়েছে, স্নেহ যত্ন মায়া মমতা পেয়েছে? তুই তো সকাল থেকে অফিস অফিস করে ব্যস্ত থাকিস, বাচ্চাটা সারা দিন মন মরা হয়ে বাড়িতে বসে থাকে, বিকেলে পার্কে ছেলেগুলো খেলাধুলো করে, ছুটোছুটি করে, ও তো পার্কে যেতেই চায় না। কেন? কেন আবার? হয়তো কেউ কিছু বলেছে, ওর হয়তো ভালো লাগে না। তোকে আমি কতদিন বলেছিলাম, ও মাঝে মাঝেই আমাকে জিজ্ঞেস করে বাবা কেন আমাকে স্কুলে নিয়ে যায় না, বাবা কেন বেড়াতে নিয়ে যায় না, বাবা থেকে কেন আমরা এখানে আছি। সেটা ওকে স্পষ্ট করে বুঝিয়ে বললেই হয়, ওর বাবা অত্যন্ত খারাপ লোক, তাই ওকে নিয়ে চলে এসেছি, আর কোনোদিন সেখানে ফিরব না। আর মা, তাছাড়া অনেক বাচ্চার বাবা তো মারাও যায় বলো, তারা বড় হয় না, মানুষ হয় না। হয় মা, উনি হয়,
আমি সে কথা বলছি না, আমি তোর জন্যও বলছি না। বাচ্চাটার মুখের দিকে চেয়ে তোর সিদ্ধান্ত বদল কর। ওকে, তার মানে আমার ছেলের একটা বাবা প্রয়োজন, তাই তো? তোর কি ইচ্ছে? মানছি প্রয়োজন আছে, কিন্তু আমার তো স্বামীর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে আমি আরেকবার বিয়ে করলেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, টুবলার জীবনটা ভীষণ স্মুথ হয়ে যাবে, করবো। আরও একবার নরক জীবন যাপন করবো। কিন্তু একটা কথা মনে রেখো, যে লোকটা আমাকে বিয়ে করবে একমাত্র টুবলায়ের বাবা হওয়ার জন্যই আমি কিন্তু তাকে বিয়ে করব। আমার তাকে কোনো প্রয়োজন নেই। জাস্ট একসাথে থাকতে হবে, তাই থাকবো। ঠিক আছে, সেইভাবে নয় ছেলেটির সঙ্গে কথা বলবি। ছেলেটা মানে? আজকে দুপুরবেলা একটা ছেলে ফোন করেছিল, নাম বলল কৌস্তব বসু, সে ডিভোর্সি, ইন্টারনেটে তোর সব কিছু জেনেছে, ও তোকে বিয়ে করতে চায়। বাবা, অলরেডি ফোন আসতে শুরু করে দিয়েছে। ডিভোর্সি মেয়েতে খুব ডিমান্ড দেখছে। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর, আমি কিচ্ছু জানি না। হ্যালো, নমস্কার। আমি কি রূপসানালের সঙ্গে কথা বলতে পারি? আপনি কে বলছেন? আমি কৌস্তব, কৌস্তব বসু। নমস্কার, আমি রূপা। তো আপনার তো 9টার সময় ফোন করার কথা ছিল, তাই না? হ্যাঁ, একটু আগে হয়ে গেল আসলে। না ঠিক আছে, আপনি বলুন। আপনার যদি আপত্তি না থাকে আমি একবার আপনার সাথে আলাদাভাবে মিট করতে চাই। না না, টেলিফোন কোম্পানিকে শুধু শুধু পয়সা দিয়ে লাভ নেই, দেখা করাটাই ভালো। বাহ, আপনি বেশ প্র্যাকটিক্যাল তো। তবে বিল বাড়াবার জন্য নয়, সামনাসামনি কথা হলে দুজনে দুজনকে বুঝতে সুবিধা হয়, তাই দেখা করতে চাইছিলাম। তার মানে আমাকে আপনি বুঝতে চাইছেন, তাই তো? ওকে, আমরা কবে মিট করতে পারি? যে কোনো দিন, আফটার ফাইভ। আমি আপনাকে দু একটা কথা সরাসরি জিজ্ঞেস করতে পারি? স্বচ্ছন্দ বলুন। প্রশ্নটা যদিও একদম পার্সোনাল, কিন্তু আমার মনে হয় এটা জানাটা আমাদের কিছু দরকার। আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিলেন কেন? আমার স্ত্রীর আকাশছোঁয়া চাহিদার সঙ্গে আমি মানিয়ে নিতে পারছিলাম না, তাই। আমি তো শুনেছি আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হাই পোস্টে বিলং করেন। আপনি ঠিকই শুনেছেন, খারাপ কথায় বলতে গেলে আমি ওরকম 10টা মেয়েকে পুষতে পারি, কিন্তু কথা তো সেটা নয়। আমি একটা অন্যায় চাহিদার সঙ্গে মানিয়ে নেব কেন? যেখানে মানসিক শান্তি নেই সেখানে আমি থাকতে পারি না। বাহ, খুব ভালো, আপনি তাহলে আমার মতনই শান্তি খুঁজছেন। কিন্তু কৌস্তববাবু, আমাকে বিয়ে করার ব্যাপারে একটা জিনিস কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে, বলতে পারেন সেটাই আমার একমাত্র শর্ত। শর্তটা কি জানতে পারি? শর্তটা নিশ্চয়ই জানতে পারি। আপনাকে আমার স্বামী নয়, আমার সন্তানের বাবা হতে হবে। সেটা তো হতেই পারে, আপনাকে বিয়ে করা মানেই তো আপনার সন্তানের দায়িত্ব নেওয়া। দায়িত্ব নেওয়া ওর বাবা ছেড়ে চলে গেছে, আপনাকে ওর বাবা হতে হবে। ওর বাবার অভাব পূরণ করবো কি করে? আমি বড় জোর যেটা করতে পারি ওকে একটা ভালো বোর্ডিং স্কুলে রাখতে পারি, বা ওর মানুষ হবার জন্য যা খরচ হবে সেটা বহন করতে পারি, এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার কি ধারণা বলুন তো, আপনাকে বিয়ে করছি আমি আপনার টাকায় ছেলে মানুষ করবো বলি? আপনি কি ভাবেন আমার ছেলেকে মানুষ করার মতন আর্থিক সামর্থ্য আমার নেই? আপনি সম্ভবত আমার উপর রেগে যাচ্ছেন। ছেলেটা আপনার হতে পারে, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন যে ছেলেটি অন্য একজন পুরুষের ঔরসজাত সন্তান? জাস্ট শাট আপ। ও অন্য একজন পুরুষের ঔরসজাত হলো আমার সন্তান, আমার গর্ভের সন্তান। ও আমার একার, বুঝেছেন? শুধুমাত্র আমার একার। 10 মাস 10 দিন ওকে আমি গর্ভে ধারণ করেছি,
প্রসব যন্ত্রণা আমি সহ্য করেছি, আপনি আমাকে বিয়ে করতে পারবেন সেটাতে আপনার কোনো গ্লানি নেই, তাই তো? তাহলে আমার ছেলের বাবা হতে পারবেন না। অদ্ভুত ভণ্ডামি আপনাদের পুরুষদের জানেন, করুণা হয় আপনাদের দেখলে। কৌস্তব বাবু, আই এম রিয়েলি সরি, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন, কথাবার্তা বললে কি মনে হলো খুব ভালো নয়? ভালো খারাপ জানি না, তুমি তো জানো স্বামীর দরকার বলে বিয়ে করার কোনো মানে নেই। আমি নিজে যা রোজগার করি আমি আমার ছেলেকে ভালো করে মানুষ করতে পারি, শুধু এমন একজনকে দরকার যে আমার ছেলেকে নিজের ছেলের মতন ভাবলে রাখবে, যত্ন করবে। উনি সেই লোক আমরা বেঁচে আছি তোর কোনো চিন্তা নেই, কিন্তু আমরা কদিন বাঁচবো বল? আমরা যেদিন থাকবো না সেদিন কি তোর কি হবে সেটাই তো ভাবছি আমরা। সঞ্জয়ের সঙ্গে আমার সম্পর্কের পরিণতিটা ঠিক এখানে এসে দাঁড়ে। ওই বদমাইশটার সঙ্গে তোর বিয়ে দেওয়াটাই তো আমাদের সব থেকে বড় ভুল। সে হবে কোনি, তুই একটু রিল্যাক্স কর, আমি তোর মাকে বরঞ্চ ডেকে নিয়ে আসি। বাবা, মা কোথায়? ওই দাদু ভাইকে ডাকতে একটু পাশের বাড়ি গিয়েছে, তুই হাত মুখ ধুয়ে একটু রিল্যাক্স করে নে, আমি ডেকে নিয়ে আসি। এত বড় ছেলে রাত্রিরে মায়ের কাছে গল্প শুনে ঘুমায়? আমি ঠিক ঘুমিয়ে পড়বো, তুমি আগে গল্পটা বলো না। আচ্ছা ঠিক আছে, আজকে তোকে একটা জঙ্গলের গল্প বলবো। জঙ্গল মানে ঘন জঙ্গলের গল্প বলবে? ঘন জঙ্গল, বড় বড় গাছ, প্রত্যেকটা গাছের মাথা ওই আকাশ ছুঁয়েছে। তো সত্যি আমার তো খুব মনে দুঃখ, সব জায়গায় রোদ্দুর পৌঁছয় কিন্তু এই জঙ্গলের মধ্যে তো রোদ্দুর পৌঁছয় না। ও আচ্ছা, তুমি কি আমাকে বনের রাজা সিংহ মামার গল্প বলবে? আমি তোর মতন একটা দুষ্ট ছেলে গল্প বলবো। আমার মতো একটা দুষ্ট ছেলে? সে কি একা একা জঙ্গলটাতে গেছিল? না, সে গিয়েছিল ওর বাবা মায়ের সঙ্গে। বাবা মাও গিয়েছিল শোনা, তুই গল্পটা শুনবি কিনা বলতো? হ্যাঁ হ্যাঁ শুনবো শুনবো, বলো। ছেলেটা না তখন খুব ছোট, তো ছেলেটার বাবা ছিল একটা শিকারী। শিকারী মানে জানিস তো, বন্দুক নিয়ে বাঘ সিংহ সব মারে। তো বাবা একদিন বন্দুক নিয়ে যাচ্ছে জঙ্গলে, গাড়িতে উঠবে, তখন ছেলেটার মা বলছে আজকে আমাদেরও সঙ্গে নিয়ে চলো। তো বাবা বলছে ওইটুকু ছেলেকে নিয়ে তুমি জঙ্গলে যাবে? তো মা হেসে বলছে এখন থেকেই তোকে জঙ্গলটা চেনাতে হবে, নাহলে বড় হয়ে তোমার মতো শিকারী হবে কি করে? ওই ছেলেটার বাবা মার সঙ্গে গেল জঙ্গলে? গেলই তো, আর তখনই ঘটলো ঘটনাটা। ঘটনা কি ঘটনা? তখন ছেলেটার বাবা ওর বন্দুক দিয়ে একটা হরিণ মারছে, আর ছেলেটার মা ছেলেটা গাড়ির মধ্যে বসে আছে। তো
ওরা তখন গাড়িতে বসে বসে দেখছে, এমন সময় বাবা তো গাড়ি থেকে একটু দূরে ছিল, সেখানে দেখে কি একটা গাছের আড়াল থেকে একটা বাঘ এসে লাফ দিয়ে পড়লো বাবার গায়ে। তখন ওরা ভাবছে কি করে কি করে, চারদিকে শুধু বরফ আর বরফ। যেদিকে রবিনসন তাকায় দেখে চারদিকটা সাদা চাদরে মোড়া। তারপর কি হলো? তারপর হয়ে গেছে, আর গল্পটা ডুবলে সবে চলো। আরে থাকুক না কিছুক্ষণ, আর গল্পটা এক্ষুনি শেষ হয়ে যাবে। কাল সকালে স্কুল আছে, অনেক ঘুরে উঠতে হয়, চলো সবে চলো। না আমি এখন শুতে যাবো না। না না আমি এখন কোথাও যাবো না মা, না আমি যাবো না, আমি যাবো না কোথাও না। ডুবলাই কি হয়েছে, কোথায় যাবি না? তুই গল্প শুনছিলি না? হ্যাঁ শুনছিলাম তো। না শুনছিলি না, কি ভাবছিলি তুই? জানো তো মা, বাবাও আমাকে এইরকম সুন্দর সুন্দর গল্প শোনাতো। হ্যালো টুবলাই, আমি বাবা। তুমি? হ্যাঁ আমি। টুবলাই কেমন আছিস তুই? বিচ্ছিরি। আর তুমি কেমন আছো? তুমি আসো না কেন আমার কাছে? আসবো, আমি তোর কাছে আবার আসবো টুবলাই। কোথায় আসবে বাবা? এই বাড়িতে? বাড়ি না না না, ওই বাড়িতে না। আমি তোর সঙ্গে তোর স্কুলে দেখা করব। তুমি আমার স্কুল কোথায় সেটা জানো? না তো, তুই যখন অন্য স্কুলে পড়িস। হ্যাঁ আরে তোর স্কুলের নাম কি রে? আমার স্কুলের নাম? আমার স্কুলের নাম হলো। কার সাথে কথা বলছিস তুই? কেউ না। দেখি তো ফোনটা বেঁকে। কেউ না। দাও যাও তুমি এখান থেকে, ঘরে যাও। হ্যালো আমি। তুমি? তোমার এত বড় সাহস কি করে হলো এখানে ফোন করার? রূপা তুমি ওটা ভুলে যাচ্ছ, ওই বাড়িতে আমার ছেলে থাকে। তোমার ছেলে? মাই ফুট, ও আমার ছেলে। আমার একার ছেলে। তাই নাকি? তুমি ওটা ভুলে যাচ্ছ রূপা, ওটাকে কিছুদিন তোমার কাছে রাখার অনুমতি দিয়েছে। তার মানে এই নয় যে ও সম্পূর্ণভাবে তোমার হয়ে গেল। আমি ওকে আমার কাছে আবার ফিরিয়ে আনবো। নিয়ে গিয়ে কি করবে শুনি? তোমার মতন আরেকটা জানোয়ার তৈরি করবে? আমি ডেফিনেটলি পুলিশে ফোন করবো, মনে থাকে যেন। কি চাও তুমি? আমি ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব? আবার কি হলো? তোমাকে আমি পই পই করে বলেছি একটু খেয়াল রাখো, ছেলেটা ফোনে কার সাথে কথা বলছে। কেন, কে ফোন করেছিল? সঞ্জয় টুবলার সাথে ফোনে কথা বলছে, জিজ্ঞেস করছে ও স্কুলের ঠিকানা। নেহাত আমি বাথরুম থেকে এসে পড়েছিলাম, আমার ভুল হয়ে গেছে রে, আসলে টিফিন তৈরি করছিলাম তো, আমার খেয়ালই ছিল না যে কখন ফোনটা বেজেছে। আমাকে যা নয় তাই বললো, বলছে ছেলেটাকে নাকি ওখান থেকে নিয়ে যাবে। এতই সোজা, তুই এসব কিচ্ছু ভাবিস না তো। ওই দেখো আবার ফোন করেছে, দেখেছো? আমি না, আমি ধরছি, দাঁড়া এবার দেখাচ্ছি। হাউ ডিয়ার ইউ, আবার তুমি ফোন করেছো। আই এম সরি, আমি বোধহয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। কে আপনি? আমি সুগত সেন। আপনি সম্ভবত অন্য কারোর ফোন এক্সপেক্ট করছিলেন, আমি না হয় আপনাকে পরে ফোন করব। না না ঠিক আছে, আপনি বলুন। আমি কি একটু রূপা সান্যালের সঙ্গে কথা বলতে পারি? আমি রূপা বলছি, বলুন। ও ও আপনি আপনি বোধহয় কোনো ব্যাপারে একটু টেন্সড হয়ে আছেন, আমি কি আপনাকে পরে ফোন করব? না ঠিক আছে, বলুন কেন ফোন করেছেন। আসলে
আমি একটা ইমেলের সাইটে আপনার ডিটেইলসটা দেখলাম। ওয়েল, আপনিও তাহলে আমাকে বিয়ে করার ব্যাপারে ইন্টারেস্টেড, রাইট? দেখুন, ইন্টারেস্টটা তো আর একদিক থেকে থাকলে হয় না, আমার জানা দরকার যে আপনি ব্যাপারটা ইন্টারেস্টেড কিনা। আমার ইন্টারেস্টটা ডিপেন্ড করছে কিছু শর্তের উপর। শর্ত? আর আমি মনে করি সেটা আমার আগেই আপনাকে জানিয়ে রাখাটা দরকার। বেশ বেশ, আপনি শর্তগুলো যদি একটু বলেন। দেখুন, আমার জীবনে কোনো স্বামীর প্রয়োজন নেই। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। আমি বিয়েটা করতে চাইছি সত্যি বলতে কি আমার ছেলের জন্য। ওর একটা বাবা দরকার যে ওকে যত্ন করবে, ভালোবাসবে, আগলে রাখবে। বাহ বাহ বাহ, বেশ ভালো প্রস্তাব। ঠিক আছে, আপনি যখন একটা শর্ত দিলেন তখন আমারও একটা শর্ত আছে। আপনারও শর্ত? কিরকম শর্ত? মানে এমন কিছু নয়, আমি আপনার ছেলের বাবা হতে রাজি আছি, বিনিময়ে আমার একটা জিনিস চাই। কি জিনিস? আপনার ছেলের থেকে সামান্য ছোট আমার একটা মেয়ে আছে, আপনাকে তার মা হতে। আপনি রাজি? আপনার মেয়ে আছে? হ্যাঁ, বড় হতভাগ্য, জন্মেই তার মাকে হারিয়েছে। দেখুন, এমন মানুষ আছে যারা বাবার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে না, আর আমাকে বাবা মা দুজনেরই দায়িত্ব পালন করতে হচ্ছে। আমাদের একবার দেখা হতে পারে? হ্যাঁ, আপনি চাইলে দেখা হতে পারে। আজই রবীন্দ্র সদনে ঠিক বিকেল 4টায়। তথাস্তু, আমি রাখি। বাই। থ্যাংক ইউ। কে ফোন করেছিল? কে ফোন করেছিল? সুগত সেন। ছেলেটা কেমন? জানি না, তবে ইনি বোধ হয় আর একজন কৌস্তভ বসু নয়। দুজন কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। কলেজ লাইফ? কলেজে আমি আর অনিন্দ্য সেম ক্লাসে পড়তাম, প্রায় সেই কলেজ থেকে বাঙ্ক করে আমরা পালাতাম। পালিয়ে এক প্যাকেট বাদাম কিনে মাঠে বসে বাদাম খেতে খেতে চুটিয়ে প্রেম করতাম। আপনি স্ট্রিং নাম বুঝি অনিন্দিতা? ছিল। বিয়ের পর এক বছর আমরা খুব আনন্দে কাটিয়েছি, জানেন। তারপরে মেয়েটাকে জন্ম দিতে গিয়ে আমার ছেলে চলে গেল। খুব মিস করেন তাই না? মাঝে মাঝে খুব ভালোবাসতাম ওকে, জানেন। খুব আনন্দে কাটিয়েছি কথা। এই দেখুন, আমাদের আমার নিজের কথা বলে আপনাকে বোর করছি, দিস ইজ নট ডান, তাই না? আর দেখুন, আমি আপনার সঙ্গে বসে বাদাম খেতে খেতে আমি কিন্তু ভাবতে পারিনি। একটা কথা বলবো কি? আপনি বেশ অন্যরকম। কি রকম? বেশ হাসি খুশি, মজার, উচ্ছল, অথচ আপনার মধ্যে বেশ একটা অন্যরকম ব্যাপার আছে। মানে আপনি অনুভূতিশীল, ইন্টেলিজেন্ট, তবে ইন্টেলেকচুয়াল নন। আপনি বুঝি সব মেয়েকে ইমপ্রেস করতে এরকম করে কথা বলেন? আসলে মেয়ে পাই না, তো পেলে ডেফিনেটলি বলে ফেলতাম। আপনি তো ভারী মজার মানুষ। একটা কথা বলবো, আপনার সঙ্গে সেই অর্থে নিয়ম মাফিক কোনো সম্পর্ক আমার হোক বা না হোক, আপনি বোধহয় খুব ভালো বন্ধু হতে পারেন। আচ্ছা, আমাদের মধ্যে সম্পর্ক না হওয়ার পিছনে আপনার কি কি যুক্তি আছে? মানে সেভাবে কোনো যুক্তি নেই।
দেখুন, আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি কিন্তু আপনার ছেলেকে বুকে আগলে রাখব। দেখুন, আমি বাচ্চা খুব পছন্দ করি। আমি আমার মেয়ের জন্য খুব তাড়াতাড়ি বাড়ি ফিরি, এরপর না হয় আমাদের ছেলে আমাদের না সরি, আমার বোধ হয় আপনার ছেলে বলা উচিত ছিল। আসলে গ্রিন সিগন্যাল পেলে না হয় আমাদের ছেলে বলতাম। আচ্ছা বেশ, আমি গ্রিন সিগন্যাল দিলে আমার ছেলের আমাদের ছেলে হতে কত সময় লাগবে? আপনি যখন বলবেন তখন, আজ বললে আজ, কাল বললে কাল। আরে ওই তো মন্দিরে গিয়ে একটু মন্ত্র পড়া, আর তারপরে রেজিস্টারকে ধরে বাবা মা হওয়া কত সোজা, তাই না? জাস্ট কাটতে ফর্মালিটি। আবার দেখুন, কত মানুষ কত চেষ্টা করেও বাবা মা হতেই পারে না। হতে পারে না, সবাই বাবা মা হতে পারে না। আবার যখন কেউ বাবা মা হতে চায়, তখন নানান রকম বাধা বিপত্তি। কত কি মনের মধ্যে আসেন, তাই না? আমরা বাবা মা হতে চাইছি, অথচ আপনার মন আপনাকে বলছে, রূপা খুব সাবধানে পা ফেল, এই সামনে যে লোকটা বসে আছে ও মিষ্টি মিষ্টি কথা বলে তোকে কিন্তু আবার খাঁচায় বন্ধ করে রাখতে চাইছে। বলুন, আপনি সত্যি ভারী অদ্ভুত। এবার আমরা উঠি? না না, আপনি বলুন, আপনি বলুন, এই এই কু গাইছে কিনা আপনার মন? নিজের দুর্বলতা কেউ কাউকে বলে? চলুন, বাদাম যখন শেষ হয়ে গেছে তখন ওঠা যাক। হ্যাঁ, এই বাদামগুলো খেতে ভালো লাগছে না। আমাকে দিন, থ্যাংক ইউ। আমি একটা কথা বলি, আপনি যদি একটু ছেড়ে মানে একটু খুলে সব কিছু বলতেন, তাহলে আমি মনে একটু বল পেতাম। আগে না মশাই, সবুরে মেওয়া ফলে। এই মশাই যখন আপনি বলে ফেলেছেন, তখন আমি মনে একটু বল পাচ্ছি। আপনি তো ভারী বদমাইশ লোক। এই বদমাইশ দুষ্টু শব্দগুলো কিন্তু প্রেমেই ব্যবহার করা হয়। আমার গয়ে গেছে, এটা ধীরে ছেলের মায়ের, এটা ধীরে মেয়ের বাবার সাথে প্রেম করতে একদম আগ্রহ নেই। প্লিজ, আপনি বোধ হয় এটা নিতে ভুলে যাচ্ছেন আপনার ছেলের জন্য। এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বই কি? দেখুন, আমি যখন আমার মেয়ের জন্য একটা গিফট কিনেছি, তখন আপনার ছেলের জন্য না কিনলে সেটা অন্যায় হতো। আচ্ছা ঠিক আছে, আর এত ব্যাখ্যা দিতে হবে না। আরেকটা কথা জিজ্ঞেস করি, আমি আজকে রাতে একটা ফোন পেতে পারি? এই গিফটটা আমি ছেলেকে দেবো, রাতে একটা ফোন করবো। চলো। একজন আঙ্কেল তোমার জন্য পছন্দ করে কিনে দিয়েছে। তুমি না ওই আঙ্কেলটাকে আমার জন্য থ্যাংক ইউ জানিয়ে। ঠিক আছে, যা এটা করে নিয়ে গিয়ে দেয়। পালা, বুঝে রেখে দিয়ে যাবে। দে আমাকে, উঠে যাচ্ছি। মামনি, কিরম মনে হলো? কি বলবো বলো তো, অ্যাপারেন্টলি মনে হলো তো এরকম ভালো মনের মানুষ আর হয় না। সত্যি টুবলাইয়ের প্রসঙ্গে এমনভাবে কথা বলছিল, মনে হচ্ছিল কতদিনের চেনা। কি বললো জানো? বললো তো সারা জীবন আমার ছেলেটাকে ভক্তি আগে রাখবে। তাহলে তুই তাহলে আর আপত্তি করিস না? হ্যাঁ রে, একবার যখন ঠাকুর মুখ তুলে চেয়েছি তখন। হ্যাঁ রে, চাকরি বাকরির কথা কিছু জানলি? আসলে চাকরিটাও তো খুব ভালো করে ব্যাংকে, আমার থেকে ঢের বেশি মানে। তাই ভাবছি
ফোনটা বাজতেই বুঝতে পেরেছি আপনার ফোন। বলুন। ঘুম ভাঙালাম? মাথা খারাপ? আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট ফোন আসার কথা ছিল না, ঘুমোতে পারি? কি করছিলেন? গান গেয়ে গেয়ে নিজের মেয়েকেই ঘুম পাড়াচ্ছিলাম। আপনি গান জানেন? অবশ্য আপনার গলাটা বেশ সুন্দর। তবে যখন কথা বলেন তখন সেই কথায় সুর দিতে পারেন কিনা আমার জানা নেই। আপনি অভয় দিলেই ফুলসজ্জার রাত্রে আপনাকে গান শোনাতে পারি। ফুলসজ্জে আমাদের? ভালো বলেছেন। শুনুন, পাশে যে আমাদের ছেলেমেয়েরা শুয়ে থাকবে সে খেয়াল আছে? তাহলে আপনি বলতে চাইছেন যে ছেলেমেয়ে থাকলেও আমরা পাশাপাশি শোবো, তাই তো? এসব আবার কখন বললাম? এই তো বললেন, আমাদের ফুলসজ্জাতেও নাকি ছেলেমেয়েরা পাশাপাশি শোবে। ছেলেমেয়েরা পাশে শোবে বলেছি, আমরা শোবো বলেছি? বোঝো, ফুলসজ্জাতে ছেলেমেয়েরা পাশাপাশি শোবে আর আমরা 3 মাইল দূরে শোবো, হয় নাকি? ভালো লাগে না। কাল কি দেখা হচ্ছে? কেন, কাল কি হবে? বাড়ি আপনার মনের পরিচয় পাওয়া গেছে, কিন্তু আপনার পকেটের জোর কত সেটা দেখে নিতে হবে না? এই যে শুনুন, এটা কোনো পাত্রপাত্রী দেখা নয় যে আপনি আমার চুল খুলে দেখে নেবেন, চুলের গোজ কতখানি, হাঁটিয়ে দেখে নেবেন আমি ল্যাংড়াই কিনা, বুঝেছেন? বেশ, তাহলে আপনি পরীক্ষা দিতে প্রস্তুত নন, তাই তো? বললাম তো 100% প্রস্তুত। কোথায় খাবেন সেটা বলুন। কোথাও না, আমার হবু বরের পকেট আমি একদম খালি করতে চাই না। হবু বর শব্দটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি কিন্তু। সত্যি পাচ্ছেন? তাহলে এই মিষ্টি গন্ধটা গায়ে মেখে ঘুমিয়ে পড়ুন। শুনুন, আমাদের বাড়িতে কবে আসছেন? বাড়িতে কেন? বাড়ি আমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে না? নিশ্চয়ই যাব। কবে যাব বলুন। যদি তর না হয় তাহলে কালই আসতে পারেন, আমার আপত্তি নেই, শুভস্য শীঘ্র। তবে আমি ধুতি পাঞ্জাবি পরে কিন্তু যেতে পারব, অফিস থেকে যাব তো। বয়স তো মেঘে মেঘে কম হলো না, এখনো ধুতি পাঞ্জাবি পরে কোচা দুলিয়ে মাথায় টোপর পরে বিয়ে করতে আসার শখ আছে? আমারও সব শখ নেই। আপনিও নিশ্চয়ই তাহলে বেনারসি পরছেন না? একদম না, ওসবে আমার ভীষণ বিরক্তি। আমি সোজা কথায় শুধুমাত্র রেজিস্ট্রি করে বিয়ে করব। ভেরি গুড, তাহলে কাল আমরা কোথায় মিট করছি? রাসবিহারীতে। আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে আসব। থ্যাংক ইউ। এখন তাহলে এই পর্যন্ত, বাই, গুড নাইট। মা, হ্যাঁ, উনি সুগত? থাক থাক থাক, বসো বসো বসো, আমি একটু আসছি, আপনি বসুন, বসো বসো বসো। তোমার কথা মামুনের মুখে অনেক শুনেছি, নিজের মেয়ে বলে বলছি না, সত্যি খুব ভালো মনের মেয়ে। আমাদের দুর্ভাগ্য এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে। মাসিমা থাক না এসব কথা, শুধু শুধু অতীতকে ঘেটে কোনো লাভ আছে কষ্ট পাওয়া ছাড়া? কষ্টটাকে পাচ্ছে শুনে এসব কি করেছেন আপনি? কেন এত মিষ্টি আমি খেতে পারবো এরকম ধারণা আপনার কি করে হলো? কেন, সেদিন থেকে 200 চিনেবাদামের 150 তো আপনি খেয়ে ফেললেন। চিনেবাদাম আর মিষ্টি এক হলো? একই হলো, চিনেবাদাম ভেবে খেয়ে ফেলুন, ঠিক পারবে। কেউ না বাবা, যা দিদি মেয়ে। যাক, একটা দোষ পাওয়া গেল। খুব খুশি হয়েছেন মনে হচ্ছে? আমার কিন্তু অনেক দোষ, ভেবেচিন্তে বিয়ে করুন। সেই জন্যই তো বিয়ে করতে চাই, যাতে আপনার দোষগুলো গুণে পরিণত করা যায়। কিন্তু টুবলাইকে দেখছি না। ও দাদুর সঙ্গে একটু আমার বোনের বাড়ি গেছে। আজকেই যেতে হলো? ও থাকলে কিন্তু বেশ ভালো হতো, ওর সঙ্গে বন্ধুত্ব করা যেত, আলাপ করা যেত। আসলে বাচ্চারা আমাকে খুব পছন্দ করে। তাই বুঝি, আমার দাদু ভাইয়েরও তুলনা নেই, ওর সঙ্গে আলাপ হলে দেখবে খুব ভালো ছেলে। ভালো না চাই, আপনার মেয়ে কেমন আছে? ভালো আছে। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, তুই চাটা নিয়ে আয়, আমি বাকি কথাগুলো সেরে নিই। বাকি কথা মানে তো বিয়ের ডেটটা ফাইনাল করে, তাই তো? মা, আমার একটা কথা ছিল। আসলে বলছিলাম যে, যাদের জন্য এই বিয়েটা আমাদের করা, আগে তাদের সঙ্গে আলাপটা সেরে ফেললে হতো না?
আমি ঠিক বুঝলাম না। মানে আপনার মেয়ের সঙ্গে আমার আলাপার টুবলার সঙ্গে আপনার? এ তো ভীষণ ভালো প্রস্তাব। আপনি বলুন না কবে আপনি প্রোগ্রামটা করতে চান। শুধু শুধু দেরি করে আর লাভ কি, পরশু দিন তো রবিবার। পরশু? বেশ তো, আপনি বলুন কোথায় মিট করবেন। ফোন করে আমি ঠিক করে দেবো। আপনি বসুন, আমি চলে আসি। কত দেরি হয়ে গেল, কখন থেকে বেচারা ওয়েট করে আছে। মা, হুম, কারা কখন থেকে ওয়েট করে আছে? তো সেই আঙ্কেল যে তোকে খেলনা কিনে দেয়। ও মা, হুম, আমরা কি আজকে সারা দিন ঘুরবো? হুম, সারা দিন ঘুরবো, সেই সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। সামনে যে ট্যাক্সিটা রয়েছে ওর পেছনে রাখুন না প্লিজ। দাদা কত হলো? লাস্ট প্রতীক্ষার অবসান হলো। হুম, সরি, এক্সট্রিমলি সরি, আসলে বিরতে তো দেরি হয়ে গেল না। নো প্রবলেম, শেষ পর্যন্ত এসে তো গেছো। হ্যাঁ তাই তো। আমি কে বলো তো? তুমি বলে একটা গুড আঙ্কেল। তুমি আমায় একটা খেলনা দিয়েছিলে না? খেলনা দিয়েছিলাম বলেই ভালো আঙ্কেল। এটা তো আমার ছোট্ট সোনাই, তাই তো? হ্যাঁ, তুমি কে? তোমার বন্ধু। দুধ, এত বড় কেউ বন্ধু হয়? টুবলাই দাদা, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হব তো। চলো আমরা পার্কের ভেতরটায় যাই, ওখানে অনেক কিছু আছে, স্লিপ, দোলনা। তুমি দোলনা চড়বে তো? চলো টুবলাই দাদা, আমরা পার্কে যাই, চলো। ওদের কি সুন্দর লাগছে, তাই না? লাগবেই তো, ওদের মধ্যে যে কোনো পাপ নেই, সেই জন্যই তো বলে শিশুরা ফুলের মতন সুন্দর। কত তাড়াতাড়ি ওদের বন্ধুত্ব হয়ে গেল। সে তো আমাদেরও হয়েছে, তাই না? দুটো মন কাছাকাছি থাকলে বন্ধুত্বতে সময় লাগে না। চলুন ওদের কাছে যাওয়া যাক। টুবলাই, আচ্ছা টুবলাই, এই আঙ্কেলকে তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর এই বোনটাকে? হুম, ভালো লেগেছে। আচ্ছা টুবলাই, সোনাই যদি তোমার নিজের বোন হয় আর আঙ্কেল যদি তোমার বাবা হয়? কখনো কারো দুটো হয়? হয় শোনো, কখনো কখনো হয়। টুবলাই,
তোমার এই বাবা তোমাকে ভীষণ ভালোবাসবে। খুব আদর করবে। কত খেলনা কিনে দেবে। আর তোমার এই বোনটা একটা মা পাবে শোনা।